মানচিত্রে দাবানল কাব্যগ্রন্থের আমি যদি হইতাম, এই কবিতাটি আমাদের দেশের টোকাইদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি এবং এই কবিতাটি 2014 সালের জানুয়ারি মাসের 11 তারিখে রচিত। আসুন কবিতাটি আবৃত্তি করা যাক। আমি যদি হইতাম দোকানের সবজি, যহন তহন পানি পড়ত আমার শরীরে, এত ময়লার চর পড়ত না। হইতাম যদি দোকানের ফল, তেলের পোছা পড়ত চামড়ায়, তেলের পোষা পড়ত চামড়ায়, এত খুশখুশা হইতো না, চামড়া ফাইট্যা রক্ত পড়ত না, তেলের পোছা পড়ত চামড়ায়। হইতাম যদি গোয়ালের গরু, গতরে সালা জড়াইত, শীতে থরথরাইয়া কাঁপতাম না। হইতাম যদি চাষের মাছ, মালিক ছিটাইত খাউন, মজা কইরা খাইতাম, পেটে জ্বালা হইত না। হইতাম যদি সাহেবের কুত্তা, গোস্ত খাইতাম পেট ভৈরা।